আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে করছি একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বিল আইকনটিতেও একটি ক্লিক করে নিন কারণ এই ধরনের পরবর্তী ভিডিও এবং বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির খবর এবং বিভিন্ন এডুকেশন রিলেটেড ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক প্রথম থেকে শেষ অব্দি সঙ্গে থেকে জেনে নিন সম্পূর্ণ এই নিয়োগের ব্যাপারে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট জাজকোটে তেতাল্লিশ জন ইংলিশ টেনোগ্রাফার ও লেয়ার ডিভিশন ক্লার্ক প্রসেস সার্ভার ফরাস পিওন ও নাইট গার্ড পদে কিন্তু নিয়োগ করা হবে এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার জিরো ওয়ান নিচের যে কোনো যোগ্যতা থাকলে কিন্তু কোনো যে কোনো ভারতীয়রাই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন একজন যে কোনো একটি পদের জন্যই কিন্তু আপনারা আবেদন করতে পারেন পদগুলি কিন্তু অস্থায়ী তবে স্থায়ী হবার সম্ভাবনা রয়েছে মানে এগুলো টেম্পোরারি বেসিস যদি পরবর্তীতে এগুলো কিন্তু মানে পারমানেন্টলি করার চান্স রয়েছে তো এখানে যে শূন্য পদের যে বিভাজন সেটা আপনারা ইতিমধ্যেই আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা ভিডিওটি পোস্ট করে দেখে নেবেন তারপরে দেখুন এর সীমা কি চাওয়া হয়েছে পয়লা জানুয়ারি দু হাজার উনিশ তারিখের হিসেবে আপনার বয়স কিন্তু হতে হবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা কিন্তু নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমার ছাড় পাবেন তো এর যোগ্যতা কী চাওয়া হয়েছে দেখতে পাচ্ছেন যে ইংলিশ টেনোগ্রাফার পদের যে এবং লেয়ার ডিভিশন ক্লার্ক পদের যে যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক বা সমতুল পাস সঙ্গে কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে কম্পিউটার সার্টিফিকেট এবং কম্পিউটার অপারেশনে কাজ চালানোর মতো ফিঙ্গার প্রিন্টিং স্পিড থাকতে হবে ইংলিশ টেনোগ্রাফিতে কিন্তু প্রতি মিনিটে আশিটি শব্দ তোলার গতি থাকতে হবে এবং ইংরেজিতে চল্লিশটি শব্দ তোলার গতি থাকতে হবে তারপরে দেখুন প্রসেস সার্ভার ও পিয়ন ফরাস ও নাইটগার্ড পদের কিন্তু যোগ্যতা ক্লাস এইট পাস হলেই চলবে এবং এই যে প্রার্থী বাছাই পদ্ধতিটা সেটা কিভাবে থাকছে দেখুন ইংলিশ টেনোগ্রাফারের ক্ষেত্রে স্ক্রিনিং টেস্ট ডিটেকশন অ্যান্ড ট্রান্সক্রিপশন টাইপিং টেস্ট এবং পার্সোনালিটি টেস্ট ও কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টের মাধ্যমে কিন্তু প্রার্থী বাছাই করা হবে তারপরে লোয়ার ডিভিশন ক্লার্ক পদের যে প্রিলিমিনারি পরীক্ষা ও মেইন পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্ট এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টের মাধ্যমে কিন্তু প্রার্থী বাছাই করা হবে গ্রুপ ডি পদগুলির ক্ষেত্রে লেখা পরীক্ষা ও পার্সোনালিটি টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই হবে সিলেবাস সম্পর্কে বিস্তারিত জানা যাবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড সময় মতো অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে তো এর বেতন ক্রম কী থাকছে দেখে নিন মূল বেতন ইংলিশ টেনোগ্রাফার পেমেন্ট থ্রি অনুযায়ী সাত হাজার একশো টাকা থেকে সাতত্রিশ হাজার ছশো টাকা সঙ্গে গ্রেড পে উনচল্লিশশো টাকা লোয়ার ডিভিশন ক্লার্ক পদের বেতন পেমেন্ট টু অনুযায়ী পাঁচ হাজার চারশো টাকা থেকে পঁচিশ হাজার দুশো টাকা সঙ্গে গ্রেড পে ছাব্বিশশো টাকা এবং প্রসেস সার্ভার পেমেন্ট টু অনুযায়ী তাদের বেতন পাঁচ হাজার চারশো টাকা থেকে পঁচিশ হাজার দুশো টাকা এবং সঙ্গে গ্রেড পে তেইশশো টাকা এবং পিওন ফরাস নাইটগার্ড পেমেন্ট ওয়ান অনুযায়ী তাদের বেতন হচ্ছে চার হাজার নশো টাকা থেকে ষোলো হাজার দুশো টাকা সঙ্গে গ্রেড পে সতেরোশো টাকা এবং সবার ক্ষেত্রেই কিন্তু অন্যান্য ভাতাও আছে তো আপনারা এর যে আবেদন করবেন আবেদন করতে গেলে আবেদন ফি কি থাকছে ইংলিশ টেনোগ্রাফার ক্ষেত্রে চারশো টাকা প্লাস ব্যাংক চার্জ এবং তপশিলি জাতি উপজাতিদের ক্ষেত্রে তিনশো টাকা ব্যাংক চার্জ লোয়ার ডিভিশন ক্লার্ক পদে তিনশো টাকা প্লাস ব্যাংক চার্জ তপশিলি উপজাতি এবং তপশিলি জাতিদের ক্ষেত্রে দুশো টাকা প্লাস ব্যাংক চার্জ তারপরে প্রসেস সার্ভার পিওন নাইট গার্ড ফরাজ ক্ষেত্রে দুশো টাকা টাকা প্লাস ব্যাংক চার্জ তপশিলি জাতি উপজাতিদের ক্ষেত্রে দুশো টাকা প্লাস ব্যাংক চার্জ আপনারা কিন্তু আপনাদের ফি দিতে পারেন পনেরোই ফেব্রুয়ারি দু হাজার উনিশ তারিখে রাত এগারোটা উনষাট পর্যন্ত অফলাইনেও দিতে পারেন চালান ডাউনলোড করে ষোলোই ফেব্রুয়ারির মধ্যে কিন্তু আপনাদের যে কোনো ব্যাংকের কাজের দিন গিয়ে আপনারা ফিটি দিতে পারেন এই সময়সীমার মধ্যে এস বিআই পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অর্থাৎ অনলাইনে ফি দিতে কোনো সমস্যা হলে আপনারা কিন্তু এই যে হেল্প নাম্বারটি দেখতে পাচ্ছেন এই হেল্প নাম্বারে কল করতে পারেন তো আপনারা এর জন্য আবেদন কী কিভাবে করবেন আপনাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে আপনাদের যে এই অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও দিয়ে দেবো আপনারা সেখানে ক্লিক করে আপনাদের বৈধ ইমেল আইডি রেজিস্ট্রেশন করে আপনারা কিন্তু আপনাদের আবেদন পত্র সেখানে সাবমিট করবেন আপনারা কিন্তু আবেদন করতে পারবেন অনলাইনে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার উনিশ তারিখের রাত এগারোটা পর্যন্ত তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যকেও দেখতে সুযোগ করে দিন